আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد واله واصحابه اجمعين اما بعد সম্মানিত ভাই বন্ধুগণ, ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আল ওয়ালাউ ওয়াল বারা, অর্থাৎ ভালোবাসা এবং বিদ্বেষ। এটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন্দ্র করে। ঈমানের এই বিষয়টি সম্পর্কে বেশিরভাগ মোমেনরাই আমরা বেখবর, আমাদের এই বিষয়ে তেমন কোনো ধারণা নেই। অথচ এটা ছাড়া একজন মোমেনের ঈমান কোনো কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্যই হবে না, কোনো কোনো ক্ষেত্রে এটা ছাড়া একজন মোমেনের ঈমান পূর্ণাঙ্গতা পাবে না। আল ওয়ালা ওয়াল বারা দুটি শব্দ, কাকে বলা হয় ওয়ালা, কাকে বলা হয় বারা, আমরা সংক্ষেপে যদি এর পরিচয় জানি। ওয়ালা বলা হয় একজন মুমিন, তার ভালোবাসা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, এবং সেই ভালোবাসা হবে পৃথিবীর যে কোনো বস্তু, ব্যক্তি এবং যে কোনো বিষয়ের ভালোবাসার চাইতে অনেক বেশি প্রগাঢ়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহর প্রতি ভালোবাসায় সবচাইতে কঠোর এবং শক্ত। আল্লাহর প্রতি যে তাদের ভালোবাসা সেটা হবে সবচাইতে শক্ত, সবচাইতে প্রবল, অন্য কোনো কিছুর প্রতি ভালোবাসা এতটা প্রবল, এতটা শক্ত হবে না। আল্লাহর প্রতি ভালোবাসার পরেই একজন মুমিনের সবচাইতে বেশি ভালোবাসা হবে তার রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং একটা পর্যায়ে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল মুমিনদের প্রতি, সকল আল্লাহ ভীরুদের প্রতি, সকল মুত্তাকীদের প্রতি, সকল নেকামলকারী বান্দাদের প্রতি একজন মুমিনের ভালোবাসা থাকবে অনেক প্রগাঢ়। এটা হলো ওয়ালা। ওয়ালাকে আরও বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, সরলভাবে বা সহজভাবে আমরা এটুকু ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আরেকটা হলো বারা। বারা মানে হলো যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে না, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, যারা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে না, যারা কোরআন এবং সুন্নার অনুকরণ করে না, যাদের ভেতরে ঈমান নাই, যারা ইসলাম আনয়ন করে নাই, এই সমস্ত ব্যক্তিদের প্রতি তার ভালোবাসা থাকবে না, তাদের প্রতি তার থাকবে বৈরিতা। এটা হলো বারা। এই ওয়ালা এবং বারা, ঈমানের এই গুরুত্বপূর্ণ বিষয়টা আজকের এই যুগে অবহেলিত হওয়ার একটা বিশেষ কারণ হলো আজকের যুগটা হলো সেকুলারিজমের যুগ। এটা হলো জগাখিচুড়ি ইজমের যুগ। এই ইজম মানুষকে শেখায় যে উদার হতে হবে। সন্দেহ নাই একজন মুসলিম অবশ্যই উদার হবেন, তার দৃষ্টিভঙ্গি অনেক প্রসারিত হবে এবং তিনি কখনো সংকীর্ণ চিন্তার হবেন না, কারণ যে ইসলাম আমাদেরকে দেয়া হয়েছে সেই ইসলাম হলো বৈশ্বিক ধর্ম। আমাদের যে রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হলেন গোটা বিশ্বের রব, শুধু মুসলমানদের রব না। আমাদের যে নবী, তিনি হলেন রহমাতুল্লিল আলামিন, তারা তিনি হলেন সারা পৃথিবীর সকল জগৎবাসী সকলের জন্য রহমত, শুধু মুমিনদের জন্য রহমত নন। আপনি অন্যান্য ধর্মের সাথে ইসলামের যদি তুলনা করেন, একটি বিষয় অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে, তা হলো অন্যান্য ধর্মগুলো ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তির নামে পরিচিত হয়েছে। কথার কথা, ঈসাই ধর্ম, খ্রিস্টান ধর্ম, যিশু খ্রিস্টের নামানুসারে খ্রিস্টান ধর্ম হয়েছে, ঈসা আলাইহিসসালামের নামানুসারে ঈসা আলাইহিসসালামের ধর্ম বা ঈসা ইসলামের কেন্দ্রিক যে ধর্ম বেড়ে উঠেছে সেটা বলা হয় ইহুদি, সেটাও একজন ব্যক্তি কেন্দ্র করে এই নামটি প্রবর্তিত হয়েছে। এভাবে অন্য যত ধর্ম দেখবেন, বৌদ্ধ ধর্ম দেখবেন, গৌতম বুদ্ধকে কেন্দ্র করে, একজন ব্যক্তিকে কেন্দ্র করে ধর্মের নাম গড়ে উঠেছে। ইসলাম ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম কি কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম, কোনো দেশের নাম? আরবে ইসলাম এসেছে, কিন্তু তাই বলে ইসলামের নাম এরকম হয় নাই যে আরাবিয়ান ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির প্রতি ইসলাম নাজিল হয়েছে, সেজন্য বলা হয় না এটা মুহাম্মদী ধর্ম। এ ধর্মের নাম হলো ইসলাম। এ নামের ভেতরে বিশাল ব্যাপকতা এবং বিশালতা এবং উদারতা আছে, সবাইকে আপন করে নেওয়া। গোটা বিশ্বের জন্য এই ইসলাম এসেছে। আমাদের যে রব, তিনি রব্বুল মুসলিমিন নাকি রব্বুল আলামিন? রব্বুল মুসলিমিন মানে হলো মুসলমানদের রব। তিনি কি মুসলমানদের রব শুধু? আল্লাহ তার বিরোধীদের, অবাধ্যদেরকেও খাওয়ায় না, রিজিক দেয় না, পালে না,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত মানুষ এমনকি সকল সৃষ্টি সকলের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব প্রতিপালক। আমাদের নবী তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূষিত করেছেন রহমাতুল্লিল আলামিন বলে। রহমাতুল্লিল আলামিন মানে কি? গোটা জগৎবাসীর জন্য তিনি করুণা। তিনি শুধু মুসলমানদের জন্য করুণা বা অনুগ্রহ নন। প্রিয় ভাইরা আমার, এই বিষয়গুলো প্রমাণ করে ইসলাম অনেক উদার, ইসলাম অনেক প্রশস্ত চিন্তার একটা আদর্শ, একটা দিন, একটা ধর্ম। গোটা বিশ্বের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম এই দিনকে পাঠিয়েছেন। এর ব্যাপকতা অনেক বিশাল, কিন্তু এর মানে এই না যে একজন মুসলিম বিশ্বাসে, চিন্তায়, চেতনায় তিনি জগা খিচুড়ি হবেন। জগা খিচুড়ির মানে কি? জগা খিচুড়ির মানে হলো সব ধর্মই ঠিক আছে, কোনো ধর্মই খারাপ না। ঠিক আছে, আপনি কোনো ধর্মের নিন্দাবাদ এমনভাবে করবেন না যে সেই ধর্মের অনুসারীরা কষ্ট পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই নিরুৎসাহিত করেছেন এই ধরনের কর্মকাণ্ড করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের এক জায়গায় বলেছেন, সে সকল মাবুদদেরকে তোমরা গালমন্দ করো না যাদেরকে মানুষ পূজা করে, যদি তোমরা সেটা করো তাহলে তারাও তোমাদের রব আল্লাহকে গালমন্দ করবেন। তো ইসলাম অন্য ধর্মের এই জাতীয় নিন্দাবাদ করতে, নিন্দামন্দ করতে নিষেধ করেছে। এর মানে এই না যে সব ধর্মই সঠিক, সব ধর্মের প্রতি উদারতার নাম দিয়ে তথাকথিত উদাসীনতা থাকবে, এটা কোনোভাবেই ইসলামে গ্রহণযোগ্য হতে পারে না। প্রিয় ভাইরা আমার, অতএব একজন মুমিনের জন্য ওয়ালা এবং বারা এটা তার ইমানের পূর্ণাঙ্গতার জন্য পূর্বশর্ত। আমরা যে কালিমায় শাহাদাতাইন পড়ি, কালিমায় শাহাদা পড়ি বা কালিমায় তাইয়িবা পড়ি, এখানে আপনি দেখেন ওয়ালা এবং বারা দুইটা পার্ট আছে। একটা হলো লা ইলাহা, আর একটা হলো ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কি? কোনো ইলাহকে আমি স্বীকার করি না, বিশ্বাস করি না। এটা হলো বারা। বারা মানে কি? তাদের থেকে আমি মুক্ত, আমি তাদের কেউ নই, তাদেরকে আমি ভালোবাসি না, তাদেরকে আমি বিশ্বাস করি না, তাদেরকে আমি স্বীকৃতি দেই না, তাদের প্রতি আমার ঈমান নাই, তাদের প্রতি কুফুরি করা, এটা হলো আগে। তাদের প্রতি অবিশ্বাস করা, এটা হলো আগে। এরপরে ইল্লাল্লাহ, শুধু আল্লাহকেই আমি মাবুদ হিসাবে, ইলাহ হিসাবে আমি গ্রহণ করি, বিশ্বাস করি। তাহলে এখানে আপনি দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর ভেতরেই ওয়ালা এবং বারা দুইটা পার্ট আছে। একটা হলো অন্যদেরকে আমি বিশ্বাস করি না, আর একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমি বিশ্বাস করি। এই আল্লাহর প্রতি বিশ্বাস, এটা হলো ওয়ালা, আর অন্যদের প্রতি অবিশ্বাস, সেটাকে বলা হয় বারা, অর্থাৎ ভালোবাসা এবং বৈরিতা। আপনি যদি বলেন যে না, সবার প্রতি আমার ভক্তি আছে, সবাইকে আমি সম্মান করি, সবাইকে আমি শ্রদ্ধা করি, তাহলে এটা কুফরি। আল্লাহ মাফ করুন, আমাদের দেশে অনেক নেতাকে বা অনেক ব্যবসায়ীকে, অনেক সফল বড় ব্যক্তিত্বকে দেখা যায় তার মৃত্যুর পরে বা তাদের অসুস্থ হলে অনেকেই দেখা যায় যে তাদের ভক্তরা, অনুসারীরা সারা দেশের সমস্ত মসজিদে, মন্দিরে, গির্জায়, প্যাগোডায় দোয়া, প্রার্থনা কামনা করে। আপনারা শুনছেন কি না এরকম? এটা হলো সুস্পষ্টভাবে ইমান থেকে খুরুজ, সোজা কথা, এটা সুস্পষ্টভাবে ইমান বিরোধী কাজ। আপনি যদি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব হিসাবে তিনি একমাত্র রব, ইলাহ হিসাবে তিনি একমাত্র ইলাহ, এটা যদি আপনি মনে করেন, আপনার গোলামি, ইবাদত, উপাসনা, প্রার্থনা, দোয়া এসবগুলো কবুল করার একমাত্র মালিক তিনি, কেউই আপনার ইবাদত বা গোলামি পাওয়ার অধিকার রাখে না, তাহলে আপনি মসজিদে দোয়া চাইবেন, আবার মন্দিরেও প্রার্থনা করবেন, এটা কোনোদিনই হতে পারে না। এর মানে হলো আল্লাহর প্রতি বিশ্বাসটা আপনার সেইভাবে নাই যেভাবে থাকলে আপনি ইমানদার হতে পারেন। প্রিয় ভাইরা আমার, আজকের যুগের এই তিতা কথাগুলো আমরা খুব কমই শুনে থাকি। এর একটি বড় কারণ হলো ওই যে তথাকথিত উদারতার নামে উদাসীনতা এবং জগা খিচুড়িপনা একটা আমাদের ভেতরে বিরাজ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। অনেক সরল মনা মুসলমানেরা, লক্ষ লক্ষ মুসলমানেরা আছেন আমাদের সমাজেই, যারা এই তথাকথিত উদারতার নামে ইমানের গণ্ডি থেকে কোনো কোনো ক্ষেত্রে তারা খারিজ হয়ে যান। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তিনি মসজিদে আসেন, কিন্তু তিনি ইমানদার না। কেন? কারণ তার ভেতরে ওয়ালা এবং বারা যেই মাত্রায় না থাকলে ইমানই থাকবে না, সেই মাত্রায় পর্যন্ত তার ভেতরে ওয়ালা এবং বারা নাই। আপনার ভেতরে যে ইমান আছে সেটার ফলশ্রুতি, সেটার আলামত প্রকাশ হবে কিসের মাধ্যমে? আপনার ভেতরে যদি ওয়ালা এবং বারা থাকে, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য বৈরিতা, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য বিদ্বেষ, এটা যদি আপনার ভেতরে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি
ইমানদার যে এটা প্রমাণ হবে, এটা বোঝা যাবে, এটার আলামত বহন করবে। আল্লাহ বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়া ও বাদ, ইমানদার নারী পুরুষেরা তারা একে অন্যের বন্ধু, একে অন্যের অভিভাবক, একে অন্যের আপন। ইমানদাররা একে অন্যের আপন। এই যে একে অন্যের আপন, একে অন্যের বন্ধু, অভিভাবক, একে অন্যের প্রিয়জন, একে অন্যের কাছের লোক, একে অন্যের নিজের লোক, এই যে একটা বন্ধন ইমানদারের সাথে সারা বিশ্বের ইমানদারদের সাথে একের সাথে অন্যের, এটাকে বলা হয় ওয়ালা। এটা হলো কি ওয়ালা? এই ওয়ালাটা তার ভেতরে যে ইমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, তার প্রমাণ। আপনি যদি আপনার কোনো ভাইয়ের প্রতি আপনার ভালোবাসা থাকে, এর মানে হলো আপনি আপনার বাবার পিতৃত্বকে বিশ্বাস করেন, আপনার বাবাকে পিতা হিসেবে স্বীকার করেন, দেখেই আপনার বাবার সন্তান ভাইয়ের প্রতি আপনার কি আছে, ভালোবাসা আছে। আপনার বাবাকে যদি আপনি পিতা হিসেবে স্বীকৃতি না দেন, তাহলে সে বাবার সন্তানকে আপনি ভাই হিসেবে কখনো স্নেহ করার কথা না, ভালোবাসা দেওয়ার কথা নয়, শ্রদ্ধা করার কথা নয়, ভাতৃত্বের যে একটা বন্ধন তার সঙ্গে সেটা হওয়ার কথা নয়। সারা বিশ্বের ইমানদারদের সঙ্গে আপনার ভালোবাসা, এটা প্রমাণ করবে যে আপনি আল্লাহকে রব হিসাবে, ইলাহ হিসাবে, একমাত্র মাবুদ হিসাবে স্বীকার করেন। সেটা প্রমাণ হবে কিসের মাধ্যমে? আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের প্রতি আপনার যদি নিঃশর্ত ভালোবাসা থাকে, তাহলে বোঝা যাবে যে আপনি আল্লাহর প্রতি কি আছেন, ইমান এনেছেন। আবু দাউদের হাদিসে আসছে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমান আপনার ভেতরে পূর্ণাঙ্গতা পেয়েছে, আপনার ঈমানটা পরিপূর্ণ হয়েছে, এটা প্রমাণ হবে কিসের মাধ্যমে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চমৎকার ভাষায় বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য শত্রুতা করে, আল্লাহর জন্য বৈরিতা করে, অপছন্দ করে কাউকে, সেটা কার জন্য? আল্লাহর খাতিরে। আবার কাউকে ভালোবাসে, সেটা কার জন্য? আল্লাহর জন্য। ও আতা লিল্লাহ, কোথাও দেয় সেটা কার জন্য? আল্লাহর জন্য। আবার কোথাও দিচ্ছে না, কোথাও দান করছে না, ব্যয় করছে না, হাত গুছিয়ে আনছে, সেটাও কার জন্য? আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে বোঝা যাবে এই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে গেছে, সে ঈমানদার হিসেবে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পেরেছে যদি ভালোবাসে আল্লাহর জন্য, শত্রুতা করে আল্লাহর জন্য, কাউকে কিছু দেয় আল্লাহর জন্য, দেওয়া বন্ধ করে সেটাও কার জন্য? আল্লাহর জন্য। প্রিয় ভাইয়েরা, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আওফাকু উরাল ঈমানি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। ঈমানের সবচাইতে মজবুত বন্ধন, সবচাইতে মজবুত হাতল, সবচাইতে মজবুত রশি ঈমানের, সেটা হলো আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য বৈরিতা। যদি কারোর ভেতরে আল্লাহর জন্য ভালোবাসা থাকে, আল্লাহর জন্য শত্রুতার এই গুণটি থাকে কারোর ভেতরে, তাহলে বুঝতে হবে ঈমানের সবচাইতে মজবুত এবং সুদৃঢ় রশি সে হাতে ধরে আছে। তার মানে ঈমানদার হিসেবে সে অত্যন্ত শক্ত ঈমানদার, শক্ত মুমিন। যদি তার ভিতরে কি থাকে, আল হুব্বু ফিল্লাহ ওয়ালা থাকে এবং আল বুগদু ফিল্লাহ বারা থাকে, অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসা থাকে আর আল্লাহর জন্য বিদ্বেষ বা বৈরিতা থাকে। উদারতার নাম দিয়ে শুধুমাত্র সবাইকে ভালোবাসি, কেউ আমার প্রতিপক্ষ না অথবা কাউকে আমি অপছন্দ করি না, সবাইকে ভালো লাগে, সবাইকে পছন্দ করি, গোলালো মার্কা, জগা খিচুড়ি মার্কা চিন্তা আর চেতনা যদি কারোর ভিতরে আকিদার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে থাকে, তো আল্লাহ মাফ করুন, সে কখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ওয়ালা এবং বারা, এটাকে পূর্ণ মাত্রায় আমাদের ভিতরে স্থাপন করার তৌফিক দান করুন। অন্য এক হাদিসে আসছে, নবী সাল্লাম বলেছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। আমরা কেবল আমল মনে করি হাত পা দ্বারা, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেসব ভালো কাজ করি সেগুলোকে আমল করি, নামাজ পড়লাম, রোজা রাখলাম, তসবিহ পড়লাম, মুখ দিয়ে ভালো কথা বললাম, শুনলাম, এগুলোকে শুধুমাত্র নেক আমল মনে করি। শুধু নেক আমল নয়, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটি আমল যেটা দেখা যায় না, যেটা দৃশ্যমান না, যেটা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা যায় না, শুধু অন্তর দিয়ে উপলব্ধি করা যায়, অন্তরে লালন করা যায়, বিশ্বাস করা যায়, সেটা কি? আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য বৈরিতা। প্রিয় ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সালাতুন মান কুন্না ফিহ ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটি বিষয় যদি কারোর ভেতরে থাকে, এর ফলে সে ঈমানের স্বাদ আস্বাদন করবে, ঈমানের মধুরতা উপলব্ধি করবে। আমরা সবাই ঈমান এনেছি, কিন্তু ঈমানের স্বাদ কি আমরা পাই, মজাটা পাই?
আমাদের অবস্থা হয়ে গেছে জন্ডিসের রোগীর মতো। জন্ডিস রোগীর অবস্থা কি, যে মিষ্টি খাচ্ছে না তিতা খাচ্ছে কোনো খবর নেই, এরকম অবস্থা হয় না? জন্ডিস সহ অনেক রোগের যারা আক্রান্ত তাদের দেখা যাচ্ছে যে ভালো মন্দ পরখ করার মতো, আস্বাদন করার মতো শক্তি তাদের থাকে না। ঠিক তেমনিভাবে আমরা অনেক মানুষ আছি যারা ইমানদার আমরা দাবি করি, অথচ আমরা ভালো মন্দকে পরখ করবার মতো অবস্থা আমাদের নাই। ইমানের মজা আমরা পাই না, ইমানের স্বাদ পাই না, যার কারণে ফজরের সময় উঠতে কষ্ট হয়, নেকামল করতে কষ্ট হয়, গুনাহ ছাড়তে কষ্ট হয়। যদি আপনি ইমানের মজাটা পান, ইমানের ভেতরে যদি স্বাদটা পেয়ে যান, তাহলে আপনার আল্লাহর হুকুম মানার ভেতরে আপনার ভালো লাগবে, আর আল্লাহর হুকুম লঙ্ঘন করতে আপনার খারাপ লাগবে। তো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তিনটি বিষয় যদি কারোর ভিতরে থাকে, সে এই পৃথিবীতে জীবদ্দশায় নগদে তার ভেতরে যে ঈমান আছে, সে ঈমানের স্বাদ সে উপলব্ধি করতে পারবে, আস্বাদন করতে পারবে। তার ভিতরে এক নম্বর হলো আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, তার কাছে আল্লাহ এবং তার রাসূল পৃথিবীর যেই কোনো ব্যক্তি এবং যে কোনো বস্তু এবং যে কোনো বিষয় থেকে সবচেয়েতে প্রিয় হবে। যদি আল্লাহ এবং তার রাসূল কারোর কাছে সবচেয়েতে প্রিয় হয়, তো এই ব্যক্তি ঈমানের নগদ স্বাদ তার ভেতরে মনে মনে উপলব্ধি করবে। অনেক কিছুর স্বাদই তো পৃথিবীতে আস্বাদন করেছেন, ঈমান এটার স্বাদটা কেমন, এটার ভালো লাগাটা কেমন, এটা যদি আমরা আস্বাদন করতে পারি, তাহলে ওই সাহাবায়ে কেরামের মতো অবস্থা আমাদের হবে, যারা আল্লাহর রাহে নিজের জীবন বেলাতে বিন্দুমাত্র কোনো কুণ্ঠাবোধ তারা করেন নাই, বিন্দুমাত্র তারা পিছপা হন নাই, বরং সেটার ভেতরেই তারা স্বাদ পেয়েছেন, মজা পেয়েছেন। তাদেরকে আপনি যদি বেঁধেও রাখেন, সারা পৃথিবীও দিয়ে দেন, আর বলেন যে আল্লাহর একটি বিধান লঙ্ঘন করবা, তো এটা তাদের দ্বারা অসম্ভব ছিল। আপনার প্রিয় মানুষ, আপনার সবচেয়ে ভালোবাসার মানুষ, আপনার স্ত্রী, আপনার মা বাবা, আপনার সন্তান সন্ততি, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা আপনার কাছে যেরকম কষ্টের, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়াটা তার চেয়ে হাজার গুণ বেশি কষ্টের হবে, যদি আপনার ভেতরে কি থাকে, ইমানের স্বাদটা আপনি উপলব্ধি করতে পারেন। যাই হোক, দ্বিতীয়টা হলো ওয়াই ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, আর কোনো মানুষকে ভালোবাসবে আর সে ভালোবাসাটা হবে শুধুমাত্র কার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য ভালোবাসবে। তার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে, অথবা তার কাছে আমার সুযোগ সুবিধার ব্যাপার স্যাপার আছে, সে আমার উপকার করে, সে আমার কাজে কামে আসে, এসব কারণে ভালোবাসা না, ভালোবাসাটা হলো শুধুমাত্র কিসের জন্য, আল্লাহর জন্য। আফ্রিকার কোনো এক দেশে সে বসবাস করে, কিন্তু তার ভিতরে ঈমান আছে, তার ভিতরে তাকওয়া আছে, সে কোরআন এবং সুন্নাকে ফলো করে, জাস্ট এই কারণে তার প্রতি আমার ভালো লাগা কাজ করে, তার প্রতি আমার ভালোবাসা কাজ করে, তার প্রতি আমার দুর্বলতা হয়, তার প্রতি আমার আন্তরিকতা ফিল করি আমি অন্তরের ভিতরে, ব্যাস এই গুণটা যদি কারোর ভিতরে থাকে, এই ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানের স্বাদ এবং মধুরতা সে জীবদ্দশাতেই উপলব্ধি করতে পারবে। আর তৃতীয়ত হলো ঈমান আনার পরে কুফুরিতে আক্রান্ত হওয়া, ঈমান আনার পরে কুফুরিতে নিমজ্জিত হওয়া, এটা তার কাছে আগুনে ঝাঁপ দিয়ে পড়ার চাইতেও বেশি অপ্রিয় হবে। এরকম পর্যায়ে যদি কেউ যেতে পারে, তাহলে সে অবশ্যই ঈমানের স্বাদ নিজেই আস্বাদন করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য বৈরিতার মতো ঈমানের গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে আমাদের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমাদের ভেতরে মোমেনদের প্রতি ওয়ালা বা ভালোবাসা আছে কি না তার কয়েকটি মার্কা আছে, আবার অমুসলিমদের প্রতি বা আল্লাহ বিরোধীদের প্রতি, আল্লাহর যারা অস্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তাদের প্রতি, ফাসেকদের প্রতি, খারাপ মানুষদের প্রতি আমাদের বারা এটা আছে কি না সেটাও প্রমাণ করবে কিছু কর্ম দ্বারা, কিছু আমল দ্বারা। ইমানদারদের প্রতি ভালোবাসা, এটা হবে আমাদের ভেতরে ওয়ালা আছে যে তার একটা বড় প্রমাণ। সারা বিশ্বের সমস্ত মুমিনদের প্রতি আপনার ভালোবাসা থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিসে, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহামিহিম কাল জাসাদি, সারা পৃথিবীর সমস্ত মুসলমানেরা তারা সকলে মিলে একটি দেহের মতো, একটি দেহের এক অংশে যদি কোনো অসুবিধা হয়, ব্যথা হয়, তাহলে সেই ব্যথায় গোটা দেহই জ্বরে আক্রান্ত হয়ে যায়। শুধু হাতে যদি আপনি বড় কোনো আঘাত পান, তাহলে সে আঘাতের কারণে যদি, ব্যথার কারণে যদি জ্বর এসে যায়, তাহলে সেটা শুধু হাতে আসে, গোটা দেহে আসে না? তো সারা বিশ্বের মুসলমানরা এরকম, পৃথিবীর কোনো প্রান্তের মুসলমানরা যখন আঘাতপ্রাপ্ত হয়,
তখন গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের অন্তরে কষ্ট অনুভব করে, কষ্ট ফিল করে, সমস্ত দেহে তার প্রতি সহমর্মিতা সমস্ত দেহ জানায়। এটা হলো আপনার ভিতরে যে ওয়ালা আছে, আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, এটা যে আপনার ভিতরে আছে তার একটা বড় প্রমাণ হবে। কোনটা? যে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য আপনার মধ্যে কি থাকবে? ভালোবাসা থাকবে। তাদের কল্যাণে আপনি খুশি হবেন, তাদের ক্ষতিতে আপনি ব্যথিত হবেন। আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুসলমানরা কষ্টে আছেন, আমরা জানি। তাদের এই কষ্টে যদি আপনার মন না গলে, তাদের এই কষ্টে যদি আপনার অন্তর ব্যথিত না হয়, আপনি চিন্তিত না হন, আপনার মধ্যে বিচলিত ভাব না আসে, আপনার ঘুমের ভিতরে কমতি না আসে, আপনার নাওয়া খাওয়ার ভিতরে ব্যবধান না হয়, আপনার ফুর্তিতে কোনো প্রকার বাধা সৃষ্টি না হয়, আপনার কাছে খারাপ না লাগে, তাহলে বুঝতে হবে যে আপনার ভিতরে ঈমান নাই। যার ভিতরে মোমেনদের জন্য ভালোবাসা যত বেশি থাকবে, বুঝতে হবে তার ভিতরে ঈমান তত বেশি আছে। আজ সারা বিশ্বে আমরা লক্ষ কোটি মুসলমানরা, অন্যান্য মুসলমানরা যারা কষ্টে আছে, যারা বিপদে আছে, যাদের প্রতি জুলুম করা হচ্ছে, তাদের জন্য আমাদের মন কাঁদে না। আমরা আমাদেরকে নিয়ে বেশ সুখে আছি, শান্তিতেই আছি, নামাজ কালাম পড়ছি, বউ বাচ্চা নিয়ে, আমাদের কাজকর্ম নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, আমাদের ভালোই কাটছে আমাদের। কিন্তু আমাদের ভেতরে কোনো ব্যথা অনুভব হয় না, চোখের পানি আসে না, দোয়া আসে না তাদের জন্য। অথচ এটি ছিল আমাদের ঈমানের একটা পূর্ব শর্ত, ঈমানের একটি আলামত। তো যাই হোক, এটা একটা বড় আলামত যে মোমেনদের জন্য, সারা বিশ্বে মোমেনদের জন্য আপনার ভালোবাসা থাকবে। দ্বিতীয়ত হলো, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি সামর্থ্য দিলে মোমেন কখনো যদি বিপদগ্রস্ত হয়, অবশ্যই আপনি তার সাহায্য করবেন, তার সমর্থন করবেন, তার পাশে দাঁড়াবেন, তার হাতকে শক্তিশালী করার জন্য আপনার চেষ্টা থাকবে। এটা যদি হয় তাহলে বুঝতে হবে আপনার ভেতরে কি আছে, আল হুব্বু ফিল্লাহ বা আল ওয়ালা নামক ঈমানের এই পূর্ব শর্ত বা ঈমানের এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনার ভেতরে আছে। আরেকটি হলো তাদের জন্য কল্যাণকামী হওয়া, সারা বিশ্বের মুসলমানদের কল্যাণ কামনা করা, তাদের ভালো চাওয়া। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে অঙ্গীকার করেছিলাম। রাসূল আমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন কয়েকটি বিষয়ের উপরে, তার মধ্যে একটা ছিল আলা ইকামাতিস সালাহ ওয়া ইতাইয যাকাত, সালাত যেন আমি কায়েম করি। এই মর্মে আমি কথা দিয়েছিলাম রাসূলকে, রাসূল আমার কাছ থেকে কথা নিয়েছেন আমি যেন যাকাত আদায় করি, এবং তিনি আমার কাছ থেকে কথা নিয়েছেন ওয়া নাসহ লিকুল্লি মুসলিম, সারা বিশ্বের সমস্ত মুসলমানদের কল্যাণকামী আমি হব। এটা হলো ওয়ালা এবং বারার আরেকটি গুরুত্বপূর্ণ আলামত, এর মাধ্যমে সেটা প্রকাশিত হবে। আর এর বিপরীতে আমাদের ভেতরে বারা আছে কি না, এটা আমরা কীভাবে বুঝব? আজ আমাদের সমাজে বহু লোককে দেখা যায়, তারা ইহুদি এবং খ্রিস্টানদের বা ভিন্ন ধর্মের মানুষদের বিভিন্ন কালচার এবং সংস্কৃতিতে তারা মুগ্ধ হয়ে তাদের অনুকরণ করেন এবং তাদের সাদৃশ্য গ্রহণ করেন, তাদের মতো হওয়ার চেষ্টা করেন। যদি এই বিষয়টা থাকে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে বারা নাই, বারা নামক বিষয়টা, আল বুগদু ফিল্লাহ বিষয়টা আপনার ভিতরে নাই। আপনি দেখবেন অনেক যুবকদেরকে যে তারা লেবাসে পোশাকে এমনভাবে নিজেদেরকে জাহির করেন যে একজন মুসলমানের কোনো আলামত তার ভেতরে থাকে না, বরং একজন ইহুদি, একজন খ্রিস্টান অথবা একজন আল্লাহদ্রোহী মানুষ, তাদের যে লেবাস পোশাক, তাদের যে আচার আচরণ, তাদের যে চলাফেরার স্টাইল, সেটাকে নিজের ভিতরে ধারণ করে। এটা হলো আপনার ভেতরে বুগযু ফিল্লাহ যেটা থাকা উচিত, অথবা বারা যেটা থাকা উচিত, আল্লাহর জন্য বৈরিতা যেটা থাকা উচিত সেটা যে নাই তার একটা প্রমাণ। আমাদের এলাকাতেও অনেক যুবক ভাইদেরকে ইদানিং দেখা যাচ্ছে, রোডঘাটেও দেখা যাচ্ছে যে তারা হাফ প্যান্ট পরেন, এমন হাফ প্যান্ট, এমন শর্ট প্যান্ট পরেন যেটা মুসলমানের ইমানের সঙ্গে, আকিদার সঙ্গে, মুসলমানের কৃষ্টি এবং কালচারের সঙ্গে যায় না, যেটা অমুসলিমদের কৃষ্টি এবং কালচারের সঙ্গে যায়। অনেক ছেলেদেরকে দেখবেন, বিশেষ করে যুবকদেরকে দেখা যায়, অনেক মধ্যবয়স্ক মানুষকেও দেখা যায় যে হাতের মধ্যে এক ধরনের ফিতা বাঁধে, যেটা হিন্দুরা সাধারণত বেঁধে থাকে এবং তাদের ধর্মবিশ্বাস থেকে তারা বেঁধে থাকে। এখন তাদের ধর্মবিশ্বাস থেকে তারা একটা জিনিস হাতে ধারণ করে, সেটা আপনিও করলেন, তার মানে আপনি তাদের প্রতি ভালোবাসা জাহির করলেন। আপনি ভালোবাসা কথা মুখে অস্বীকার করলে কি হবে? আপনার এই ফিতা, আপনার এই পৈতা, আপনার এই রশি বা যেটাই হোক হাতে আপনি লাগালেন, যেটা হিন্দুদের ধর্মীয় একটি মার্কা, সেটা আপনি আপনার ভিতরে ধারণ করে আপনি প্রমাণ করলেন যে আপনার ভিতরে বারা নাই, আল্লাহর জন্য বৈরিতা বিষয়টা নাই। আরেকটা হলো,
কোনো অমুসলিমদের সঙ্গে বসবাস করা, তাদের প্রতি ভালোবাসা থেকে। একটা হলো যে বাধ্য হয়ে থাকছি বা আশপাশের প্রতিবেশী হিসাবে থাকছে, আমি তার কাছে থাকতে যাইনি, সে থাকছে বা কাকতালীয়ভাবে থাকা হচ্ছে, এটা ভিন্ন কথা। কিন্তু না, তাদের দেশে চলে যাওয়া, তাদের সাথে বসবাস করা, তাদেরকে ভালো লাগা, আমাদের সমাজে অনেক লোক দেখতে পাবেন যাদেরকে আমরা মুসলমান হিসাবে জানি কিন্তু তারা অমুসলিমদের সঙ্গে তাদের সখ্যতা, তাদের ভালোবাসা এত বেশি যে এত মাখামাখি, এত ঢলাঢলি, মনে হয় যে তারাই তাদের সবচাইতে আপন। এই টাইপের কিছু লোক আছে না? নেই। এটা হলো তার ভেতরে যে বারা নাই, এটার একটা প্রমাণ। আর বারা না থাকা মানে হলো ইমান না থাকা। আল্লাহর প্রতি ইমান যদি থাকে অবশ্যই বারা থাকতে হবে, বুগযু ফিল্লাহ থাকতে হবে, আল্লাহ বিরোধীদের প্রতি বৈরিতা থাকতে হবে। এখানে উদারতার কোনো সুযোগ নাই, এটা উদারতা না, এটা উদাসীনতা, এটা ইমানহীনতা সোজা কথা। আজ যে গোটা পৃথিবীব্যাপী আমাদেরকে উদারতার সবক দেওয়া হয় মুসলমানদেরকে, আমরা আগেই বলেছি মুসলমানদের চাইতে বড় উদার পৃথিবীতে আর কেউ হতে পারে না। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমাদের মনকে বিশাল করবার জন্য। এর মানে এই নয় যে আমার আর আপনার এই দুইটার ভিতর আমরা ব্যবধান করব না। আমরা দুনিয়ার ক্ষেত্রে খুব ভালো করে বুঝি, আমার পকেট আমার, আপনার পকেট না সেটাও আমার, সেটা আপনারটা আপনার। আমরা দুনিয়াটা খুব ভালো বুঝি, আমার বউ বাচ্চা আমার, আপনার বউ বাচ্চা আপনার, এই সহজ কথা আমরা বুঝি না। ধর্মের বেলায় আসলে আমরা এটাকে এমনভাবে তালগোল পাকিয়ে ফেলি, আমরা বলতে চাই যে না, আপনারটাও আমার, আমারটাও আপনার, আসেন আমরা জগা খিচুড়ি হয়ে যাই। এরকম একটা আহ্বান চলছে না এখন? আল্লাহ তাআলা মাফ করুন, এটা ইমানের সঙ্গে কোনো অবস্থাতেই যায় না। তারটা তাকে করতে দেন, আপনারটা আপনি করেন, কিন্তু বেশি ভালো শাস্তে গিয়া তার সাথে যা গোলালো হয়ে মিশামিশি করলেন, এটা হলো আল্লাহর প্রতি কুফুরি, আল্লাহর প্রতি অবিশ্বাসের একটা বড় আলামত এবং মার্কা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যাই হোক, তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা, যাদের প্রতি আল্লাহর প্রতি যাদের ইমান নাই, যারা ফাসিক, যারা কাজে কর্মে আল্লাহ বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, তাদের প্রতি যদি আপনার অন্তরে অন্তরঙ্গতা থাকে, তারা আপনার একেবারে জিগরি দোস্ত যেটাকে বলে, এই টাইপের যদি হয়, তাহলে বুঝতে হবে যে আপনার ভিতরে বারা নামক গুণটি নাই। অনেক যুবক যুবতীকে, অনেক ছেলে মেয়েকে আমরা দেখি আজকাল তাদের নামগুলো বিভিন্ন খ্রিস্টানদের নামে নামকরণ করে তাদের বাবা মারা। ইদানিং এটা খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। কোনো অমুসলিমদের নামে নামকরণ করলেন, অনেক মুসলমান ছেলের নাম শোনা যায় ডেভিড, যদিও ডেভিড এটা দাউদেরই একটা রূপ, কোরআনের ভাষায় দাউদ বলা হয়েছে, কিন্তু খ্রিস্টানরা ডেভিড রাখে। এখন আপনার ছেলের নাম আপনি রাখলেন কি? ডেভিড। এবং দাউদ রাখলে হুজুর হুজুর ভাব লাগে, মুসলমান মুসলমান ভাব লাগে, সেজন্য আপনি একটু স্মার্ট হয়ে কি রাখলেন? ডেভিড, যেটা খ্রিস্টানরা রাখে। তার মানে খ্রিস্টানদের সংস্কৃতিটাকে আপনি পছন্দ করলেন, আপনার ভিতরে যে ঈমান আছে সেই দাবি আপনি করার অধিকার আপনার থাকে না। কথা কি বুঝাতে পারছি? এরকম এটা একটা এক্সাম্পল দিলাম, আর অনেক আছে। মেরি, মেরি নামে অনেক মেয়ে আছে না নাই আমাদের সমাজে? মারিয়াম এবং মেরি একই জিনিস, কিন্তু কোরআনের ভাষা, ইসলামের ভাষা হলো মারিয়াম। এখন আপনি মারিয়াম না রেখে কি রাখলেন? মেরি রাখলেন, যেটা খ্রিস্টানরা বলে। তার মানে আপনি খ্রিস্টানদের কালচারকে কি করছেন? পছন্দ করছেন, ওটাকে স্মার্ট মনে করছেন। প্রিয় ভাইরা আমার, বোরকা পড়লে আপনার কাছে মনে হয় খ্যাত, সেকেলে, পুরাতন, আদিম, আনস্মার্ট, অনাধুনিক। কিন্তু ওই খ্রিস্টান মেয়েরা যে সাদা বোরকার মতোই স্কার্ফ পরে পুরো শরীর ঢাকে, সেটা দেখে আপনার কাছে মনে হয় যে খুব যুগোপযোগী, খুব স্মার্ট। তাহলে বুঝতে হবে আপনার ভেতর আসলে ইমানের নামগন্ধ নাই। আপনি নামাজ পড়তে পারেন কিন্তু আপনি মুসলমান না, মুমিন না। আপনি মসজিদে আসতে পারেন, এমনকি আপনি আলেমও হতে পারেন, কিন্তু আপনার ভেতরে ইমান নাই। ইমান যদি থাকে তাহলে সেক্ষেত্রে আল্লাহর প্রতি ভালোবাসার প্রমাণ হিসাবে আপনি মুসলমানের কৃষ্টি, কালচার, সংস্কৃতি আপনার কাছে ভালো লাগবে। প্রিয় ভাইরা আমার, কাউকে যদি ভালোবাসেন, কারোর প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, তার সব কিছুই আপনার কাছে কি লাগবে? ভালো লাগবে। আর যদি কারোর প্রতি আপনার বিদ্বেষ থাকে, তাহলে সেক্ষেত্রে তার কোনো কিছুই আপনার কাছে ভালো লাগবে না। আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ঈমানের প্রমাণ হবে আল্লাহকে কেন্দ্র করে আপনার সকল ভালোবাসাকে আপনি সাজাবেন, আপনার সকল বৈরিতাকে আপনি সাজাবেন। আপনি যদি বলেন যে না, আমার মধ্যে শুধু ভালোবাসা থাকবে, আমি হিংসা, বৈরিতা, বিদ্বেষ, শত্রুতা, বিরোধিতা এগুলো আমার ভেতরে থাকবে না, তাহলে এটা হলো এক ধরনের ভণ্ডামি। সোজা কথা, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যার ভিতরে বৈরিতার গুণ নাই? বৈরিতা, বিদ্বেষ, শত্রুতা, ঘৃণা, অপছন্দনীয়তা, এই চরিত্র নাই এরকম কোন মানুষ পৃথিবীতে আছে? প্রত্যেকটা মানুষের কিছু জিনিসের প্রতি তার ভালোবাসা আছে, কিছু জিনিসের প্রতি তার বৈরিতা আছে। এটা স্বকীয় একটা বিষয়, এটা
প্রাকৃতিক একটা বিষয়, এটা সৃষ্টিগত একটা বিষয়। এখন যদি বলেন যে না, গোটা পৃথিবীর সব মানুষকে আমরা গোলালু বানায় ফেলবো, সবার ভিতরে শুধু ভালোবাসা থাকবে, কোনো তথাকথিত আপনার বিদ্বেষ ঘৃণা থাকবে না, তো এটা অসম্ভব। তবে হ্যাঁ, অবশ্যই সেই বিদ্বেষ, সেই বৈরিতার অনেকগুলো লেভেল আছে। আমরা সেটা কিভাবে প্রকাশ করব তার নীতিমালা আছে। বৈরিতার মানে এই নয় যে আমি আল্লাহ মুক্তার রাসুলের প্রতি যে বিশ্বাস করছে না, আল্লাহ মুক্তার রাসুলকে যারা ফলো করছে না, যারা ফাসেক, যারা কাফের, তাদের সঙ্গে মারামারিতে লিপ্ত হব, তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হব, তাদের উপরে আক্রমণ করব, তাদের প্রতি জুলুম অবিচার করব, তাদের কোনো ক্ষয়ক্ষতি করব, এরকম কোন শিক্ষা ইসলাম অবশ্যই দেয় না, বরং এটাকে হারাম করেছে। কোন কোন ক্ষেত্রে এরকম যদি কেউ করে, নবী সাল্লাম বলেছেন সে জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না। এখানে বলা হচ্ছে শুধুমাত্র অন্তর থেকে ভালোবাসা এবং বৈরিতার কথা, যেটা আমার কাজ এবং কর্ম দ্বারা কি হবে, প্রমাণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইমানের এক গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আলোচনা খুব কমই হয়ে থাকে, অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা, আল ওয়ালা ওয়াল বারা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতার এই গুণটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের অন্তরে স্থাপন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণটি নিজের ভিতরে ধারণ করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।